আব্বাসীকে দেখলাম এক আহলে কোরআনের সাথে ডিবেট করতে, এবং সে খুব কুৎসিত ভাষায় তার সাথে ব্যবহার করছে। এত কথা তো বলার দরকার নেই আব্বাসী, আমার সঙ্গে ডিবেটে আসা দরকার নেই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। নাস্তিকি মুফাসসিল এবার আব্বাসী হুজুরকে বাহাসে বসার জন্য ওপেন চ্যালেঞ্জ করলো। দর্শক হঠাৎ করে কেন এই নাস্তিক আব্বাসী হুজুরের সাথে বাহাসে বসার জন্য ওপেন চ্যালেঞ্জ করলো তা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আব্বাসীকে দেখলাম এক আহলে কোরআনের সাথে ডিবেট করতে, এবং সে খুব কুৎসিত ভাষায় তার সাথে ব্যবহার করছে। এত কথা তো বলার দরকার নেই আব্বাসী, আমার সঙ্গে ডিবেটে আসা দরকার নেই। তুমি হাদিস মানো, তুমি ইজমা মানো, তুমি কিয়াস মানো, তুমি তাফসির মানো, এটা করো এটা করো। দেখো, এক মিনিটেই আমি তোমার সমস্ত ঝাড়িঝুড়ি শেষ করে দিচ্ছি, এক মিনিটে। তুমি শুধুমাত্র এই দৃশ্যটা প্রমাণ করো যে 1100 শতাব্দীর আগে বুখারী হাদিসের কোনো অস্তিত্বের প্রমাণ আছে। দ্যাটস অল, আর কিচ্ছু চাই না তোমার কাছে। আচ্ছা, বাদ দিলাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবন মাজা, এগুলোর অস্তিত্বের কোনো প্রমাণ আছে 1100 শতাব্দীর আগে? যাও প্রমাণ করে দেখাও। এখন তুমি আমাকে ওইটা প্রমাণ করতে বলবা না, ওইটা প্রমাণ করতে বলবা না। সিম্পল চ্যালেঞ্জ, তুমি বুখারী হাদিসের অস্তিত্বের প্রমাণ করে দেবে 1100 শতাব্দীর আগে। আমাকেও ডিবেটা ডাকার দরকার নাই, কারণ আমি জানি তুমি ডিবেটা আসবে না। আর যদি আসতে চাও, তারপরেও তুমি আসো আমার দরবারে, প্রতিদিন লাইভে থাকি, বা তোমার কোনো চামচা দিয়ে মেসেজ পাঠিয়ে দাও। ওই শিশুদের সাথে, নাদানদের সাথে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের সাথে, ওনারা কি হাদিস এক্সপার্ট নাকি কোরআন এক্সপার্ট নাকি? অথবা তাজ আসমি স্যারের সাথে। এগুলো হচ্ছে নাদানি, নাদানি। তুমি নাদানি ফাদানির সঙ্গে না রেগা তুমি আমার সাথে লাগো আব্বু। তোমার যে কোনো বক্তকে প্রমাণ করে দাও যে 1100 শতাব্দীর আগে বুখারী হাদিসের অস্তিত্ব ছিল আব্বু, অথবা এটা প্রমাণ করে দাও যে বুখারীর কোনো ছাত্রেরও কোনো লিখার প্রমাণ আছে। দাও না, প্রমাণ করে দাও আব্বু, প্রমাণ করে দাও, শেষ তো। অথবা বুখারীর কোনো নাতি ছাত্রের কোনো হাতের লেখার কপির প্রমাণ আছে, দাও আব্বু, দাও দাও দাও, দাও না আব্বাসী। পারবে না। জেনে রাখো, বুখারী হাদিসের অস্তিত্বে যা প্রমাণ আছে না, ওইটা আছে অস্ট্রিয়াতে এবং আছে ব্রিটেনে, ব্রিটিশ লাইব্রেরিতে এবং ভিয়েনাতে। ভিয়েনাতে আছে চিরা বিরাট, ব্রিটিশ লাইব্রেরিতে আছে প্রথম পূর্ণ বুখারী হাদিসের কপি আব্বু, খ্রিস্টান ইহুদিদের কাছে। আব্বু প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও, দেখি তুমি কত বড় বাঘের বাচ্চা। দাও, প্রমাণ করো বুখারী হাদিসে কোনো অস্তিত্বই ছিল না ইতিহাসে 1100 শতাব্দীর আগে, অর্থাৎ মুহাম্মাদের তথাকথিত জীবনের 500 বছরের পরে বুখারী হাদিসে অস্তিত্ব পাওয়া যায় আব্বু। যাও প্রমাণ করো। না, শেষ করে নেই, শেষ করে নেই, এই কামটা করো। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, এই সবগুলো থেকে আমার সিম্পলি প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। সেটা কি? যে কোন নামাজে কত রাকাত ফরজ, প্রমাণ করে দাও, প্রমাণ করো। আর না হারবেন না, আপনি শুধু মাগরিব আর ফজরের হিসাব দিতে পারবেন। আর কি করবেন জানেন? ঘুরায় পেশা সুন্নত নফল ইত্যাদি করে করে গোজামিল দেওয়ার চেষ্টা করবেন। এগুলো ভাওতাবাজির টাইম শেষ। আহো আব্বা, প্রমাণ করো, পারলে হাদিস থেকে প্রমাণ করে দাও যে জোহরে যদি 4 রাকাত ফরজ থাকে, থাকে কোন হাদিসে আছে সেই সিত্তার ভিতরে। অথবা প্রমাণ করো আমারে যে 4 রাকাত যদি ফরজ থাইকাও থাকে, তাহলে শুক্রবার দিন ওয়াজিব, এই তথাকথিত ওয়াজিব জুম্মার 2 রাকাত নামাজ জামাতে পড়ার লিগা তুমি কেল্লিগা জোহরের 4 রাকাত ফরজ জামাতে বাদ দিয়ে দাও। পারলে প্রমাণ করো আব্বু, প্রমাণ করো আব্বাসী। আমার কাছে আহ্বান লাগবো না, তোমার বক্তব্য বুঝাও দেখি। পারলে পারবা, আর না হারবেন না। स्लोगान छिलो प्रधानमंत्री शेख हासिना खूब गर्व करते अपनी जेरकमी बोलें साल भलो इलेक्शन दीबें केमने दीबें এটা আমি জানি না ইভিএম এ আপনাদের উপর আমরা কেমনে আস্থা রাখবো সেটাও আমরা জানি না এই হচ্ছে আর কি আমাদের অবস্থান আপনি দেখেন আমরা দর্শকদের জানতে চেয়েছিলাম যে জি জি আপা আপনি বলেন আপনি শেষ করতে আপনারা যাচ্ছেন আপনাদের আপনাদের অবস্থান যেটাই মানে আমাদের আপনাদের অবস্থান থেকে আমাদের অবস্থান থেকে কোনোমতে পৃথক হতে পারে না যেই সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক দেখুন তার প্রধান শক্তিটাই তো জনগণ আমি পার্সোনালি মনে করি যে শক্তি যদি আমার জনগণ হয় জনগণই আমাকে ভোটে নির্বাচিত করবে জনগণের চোখের দিকেই তাকিয়ে আমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি আমাকে ভোট দিয়েছো আমাকে ভালোবাসো না ভাই তুমি আমাকে ভোট দাওনি আমাকে ভালোবাসো না সেজন্য আমার একটা প্রশ্ন আছে আপা আমি পার্সপেক্টিভ থেকে আমি আপনাকে প্রশ্ন 2024 সালে জি নির্বাচন কালে আমাকে 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 সময় দিও ভাই জি 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 অবশ্যই আমরা 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 দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার সমর্থন করেন কিনা সমর্থন করেন শতকরা 9 ভাগ দর্শক সমর্থন করেন না শতকরা 91 ভাগ দর্শক 77000 দর্শক আমাদের ভোট দিয়েছেন সেই 77000 দর্শকের মধ্যে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।